আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট আজকে সন্ধ্যার পরেই পাবলিশড হওয়ার কথা, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেন্ট যারা প্রত্যেকের মোবাইল ফোনে যারা সিলেক্টেড হয়েছি প্রত্যেকের মোবাইল ফোনে SMS আসার কথা যে আমি কোথায় সিলেক্টেড হয়েছি। ডিয়ার ভিউয়ার্স, এখনও আমি যতদূর জানি কেউ এই ধরনের মেসেজ পাননি, তার মানে এখনও রেজাল্ট পাবলিশড হয়নি। তো রেজাল্ট পাবলিশড হওয়ার পরে আপনি কিন্তু আপনার মোবাইলে অটোমেটিক্যালি SMS পাবেন, এখানে কোনো ভুল নেই। তবে SMS পাবেন আগে পাবেন অথবা পরে পাবেন, আপনি রাতের এই যে এখন তো রাত 9টা 19 বাজে, শুরুর দিকেও আপনি SMS পেতে পারেন, অনেকে মাঝরাতে পাবে, আবার অনেকে সকালের দিকেও SMS পেতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, এই যে যে অপেক্ষা, এই অপেক্ষা আপনি কেন করবেন? আপনার SMS আসার জন্য আপনাকে ওয়েট করতে হবে না। আপনি কি করবেন, NGI-এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিজে প্রবেশ করবেন, প্রবেশ করে আপনি নিজে রেজাল্টটি দেখে নেবেন এবং এই কাজটি আপনি মোবাইল, ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো একটি ডিভাইস দিয়ে নিজেই করতে পারবেন, মোবাইল দিয়েও পারবেন। কিন্তু তার জন্য আপনাকে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে আপনাকে ঢুকতে হবে। সেটা এই যে এখানে আমার কম্পিউটারে দেখেন ক্রোম ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, আপনি মজিলা ফায়ারফক্সও ইউজ করতে পারেন। আপনার ব্রাউজার, আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজার দিয়ে আপনি লগইন করবেন। তো কিভাবে আমি লগইন করব সেই বিষয়টি আমি আপনাদেরকে একটু দেখাবো, বিভিন্নভাবেই এটা করা যায়। আমি একটা নতুন ট্যাব নিলাম, আমি এখানে লগইন করব। আমি কি লিখব, NGI.teletalk.com, এই যেটা আমি এখানে প্রবেশ করব রেজাল্ট দেখার জন্য। দেখুন রিক্রুটমেন্ট রিপ্লেসমেন্ট রেজাল্ট 23-3-2021, আমরা এখানে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, আমরা এখানে ক্লিক করে দেবো অ্যাপ্লিক্যান্ট লগ ইনে। তারপর দেখুন রোল এবং ব্যাচ, এই দুটো জিনিস চাইছে, আমরা রোল নাম্বারটা দিয়ে দেবো, আমরা একটা রোল নাম্বার দিলাম। আর ব্যাচ, এই লোকের ব্যাচ হচ্ছে 12তম ব্যাচের, তো আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সাবমিট দিয়ে দেবো। দেখুন ওয়ার্কিং, তার মানে এখন বলতেছে অ্যাপ্লিক্যান্ট নট ফাউন্ড, তার মানে হচ্ছে এখনও রেজাল্ট পাবলিশড হয় নাই। যদি পাবলিশড হইতো এবং এই ব্যক্তি যদি সিলেক্টেড হইতো তাহলে এখানে সুন্দর করে একটা SMS এর মতন ডিটেইল চলে আসতো যে সে কোন স্কুল বা কলেজ বা মাদ্রাসায় সিলেক্টেড হয়েছে, তার বিস্তারিত চলে আসতো। আর যদি সে সিলেক্টেড না হয়ে থাকে তাহলে সে ধরনের একটি মেসেজ দিয়ে দিবে যে you have not been selected to any institution, এই ধরনের একটি লেখা দিয়ে দিবে যে কোথাও আপনি সিলেক্টেড হননি, সরি বা দুঃখিত বলে। তো এইভাবে আপনি কিন্তু আপনার মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ দিয়ে নিজেই নিজের রেজাল্ট দেখে নিতে পারেন। আপনাকে সারা রাত SMS এর জন্য বসে থাকতে হবে না বা বসে থাকার দরকার নেই। সো আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন এবং অ্যাপ্লাই করে নিজের দুশ্চিন্তা দূর করতে পারবেন বা রেজাল্টের সার্বিক পরিস্থিতি আপনি নিজেই দেখে নিতে পারবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।